Hey good morning guys, this is Mritun Joy. तुम्हारा देखो Mritun Joy for YouTube channel और हमार channel तुम्हारे शामिल हो। तो guys आज के मैं कथा बोलूँ एक अलग टॉपिक नहीं है। तो guys आज के मैं कथा बोलूँ तुम्हारे संगे business idea नहीं है। तो अल्प बुझे दा business करते चाहो तो आज के वीडियो तुम्हारे जोनो। तो जो भी तुम्हारे कारो job interest था के तो job related video हमार upload करा आछे। तो हमार playlist चले जाओ हमारे playlist गेलेई तुम्हारा देखते पाबे। तो आज के मैं जे business topic নিয়ে কথা বলবো সেই business topic টা হচ্ছে ডিস্ট্রিবিউটরশিপ। তো যদি তোমরা ডিস্ট্রিবিউটরশিপ নিতে চাও হয়তো তোমরা ভাবছো একটা ডিস্ট্রিবিউটরশিপ নিতে গেলে ম্যাক্সিমাম 50000 থেকে 1 লাখ বা তারও বেশি লেগে থাকে। বাট আজকে আমি তোমাদের সঙ্গে যে ডিস্ট্রিবিউটরশিপের কথা বলবো আগরবাতি ডিস্ট্রিবিউটরশিপ। তো তোমরা যে কোনো আগরবাতি নিয়ে কাজ করতে পারো বড় বড় আগরবাতি কোম্পানি আছে তো সেগুলোতে তোমাদের একটু বেশি ইনভেস্ট করতে হয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো একটা আগরবাতি কোম্পানি নিয়ে। তো এই কোম্পানিতে তোমাদের অল্প কিছু ইনভেস্ট করতে হবে। তো নতুন কোম্পানি তো তোমরা নতুন কোম্পানিতে যাদের কাছে পুঁজি খুবই কম 10000 বা 20000 বা 15000 টাকার মধ্যে তোমরা ডিস্ট্রিবিউটরশিপ করতে চাও তো তোমরা করতে পারবে। সো তোমরা ভাবছো যে তোমরা একদমই নতুন বিজনেস করতে চাইছো তোমাদের কাছে আইটি ফাইল নেই জিএসটি নেই তো তোমরা কি করবে? তো তোমাদের কিছুই দরকার নেই, তোমরা একটা কারেন্ট অ্যাকাউন্ট করবে এবং তার সঙ্গে একটা চেক বুক রাখবে তো তোমরা কাজ অবভিয়াসলি করতে পারবে। তো বন্ধুরা কোম্পানির লোক নিজেরা এসে তোমাদের মার্কেটিং করে দেবে, মার্কেটিং নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, অনলি তোমাদেরকে মার্কেটে সেল করতে হবে। এটা নয় যে তুমি একদমই কি মার্কেটিংয়ে তুমি কথাই বলবে না তুমি অনলি সেল করবে, এটা নয়, তোমাকেও দোকানদারদের সঙ্গে কথা বলতে হবে। তো তুমি যদি হোলসেল কাজ করতে চাও তো হোলসেল কাজ করতে গেলে তোমার অবভিয়াসলি দোকানদারের সঙ্গে কথা বলতে হবে, দোকানদারের সঙ্গে কথা বলে তোমাকে মালটা সেল করতে হবে। তো তুমি যদি স্টার্টিংয়ে শুরু করতে চাও তো তুমি 10000 টাকা ইনভেস্ট করে তুমি মাল নিতে পারো। তো তুমি যদি ক্যাশে মাল নিতে চাও তো প্রচুর ফ্যাসিলিটি পেয়ে যাবে। তো তুমি চেকেও তুমি কাজ করতে পারো। তো তুমি ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারো, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তুমি ডেসক্রিপশনের নাম্বার দেখে তুমি কল করে নিতে পারো এবং কল করে আরও অধিক কিছু জানার থাকলে তুমি সেখান থেকে জেনে নিতে পারো। সো গাইস আমি আগরবাতি কোম্পানিগুলোর নাম করলাম না, তার কারণ হচ্ছে তোমার বাজেট হিসেবে তুমি যে কোনো আগরবাতি কোম্পানি তুমি সিলেক্ট করে নিতে পারো। তো চেক দ্য ডিসক্রিপশন এবং অবভিয়াসলি ডিসক্রিপশন থেকে নাম্বার নাও এবং বিভিন্ন কোম্পানির নাম্বার থেকে থাকবে ডিসক্রিপশনে, তুমি ওখান থেকে কল করে নিতে পারো এবং তুমি তোমার বাজেট হিসেবে তুমি ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারো। তো আজকে আমি ভিডিওতে এটুকুই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে মৃত্যুঞ্জয় ফর ইউটিউব চ্যানেলকে। যদি তোমার আগরবাতি ডিস্ট্রিবিউটার নিতে ইন্টারেস্ট না থেকে থাকে তুমি আরও কোনো হাই লেভেলের কোনো ডিস্ট্রিবিউটার নিতে চাও তো চ্যানেলটা বেল আইকনটিকে প্রেস করে রাখো কি এই রিলেটিভ নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো নেক্সট ভিডিও নিয়ে আবার কথা হবে।